খানের সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পর তৎপরতা দিল্লির সদর দপ্তরে। দিল্লি থেকে জানতে চাওয়া হলো একাধিক তথ্য। কলকাতা জোনে কতজন বাঙালি অফিসার রয়েছে, কতজন মহিলা অফিসার রয়েছেন, দুর্নীতি দমন শাখায় কতজন বাঙালি অফিসার। দিল্লি থেকে জানতে চাওয়া হলো পদমর্যাদাও। সন্দেশখালীতে ক্যাম্প না, নিজাম থেকে হবে কি তদন্ত, আলোচনায় সিবিআই আধিকারিকরা। আমরা আরো বিস্তারিত জানব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, ঠিক কিভাবে তদন্ত হবে, তার কি রূপরেখা ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে, কি কি সূত্র মারফত তুমি খবর পাচ্ছ অর্ণব? দেখো, প্রথমে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে সিবিআই যখন গতকাল হাইকোর্টের নির্দেশের পর তারা যখন এই গোটা বিষয়টা নিয়ে রুটম্যাপ তৈরি করে, সেই সময় কিন্তু মেল করে তারা হাইকোর্টের যে রায় টপিক সেটা কিন্তু পাঠায় দিল্লির সদর দপ্তরে। দিল্লির সদর দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পাঁচটা সিবিআই এর যারা কলকাতা জোনের অফিসার, যারা ডিআইজিরা রয়েছেন বা যারা অন্যান্য এসপিরা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চান যে কলকাতার নিজাম প্যালেস সহ পিজো কমপ্লেক্স এই দুটো জায়গায় মূলত সিবিআই এর যে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো, অর্থাৎ ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে কতজন বাঙালি অফিসার রয়েছে এবং তাদের মধ্যে কতজন মহিলা অফিসার রয়েছে, কতজন বাঙালি মহিলা অফিসার রয়েছে। তার কারণ ল্যান্ড ট্র্যাভেল থেকে শুরু করে মানুষের উপর যে অত্যাচার, এই গোটা ঘটনাটা যে সিবিআই তদন্ত করবে, তাই সন্দেশখালী মানুষের সাথে কমিউনিকেট করাটা অত্যন্ত দরকার এবং এই কমিউনিকেশন করতে গেলে কিন্তু বাঙালি অফিসারদের প্রয়োজন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরো একটা বিষয় কিন্তু উঠে আসে যে আমরা দেখেছি এর আগে যখন কলকাতা থেকে আউটস্টেশনে কোনো তদন্ত হয়, যেমন বকটুইয়ের ক্ষেত্রে দেখেছি, আমরা ঝালদার ক্ষেত্রে দেখেছি যে সেখানে গিয়ে সিবিআই ক্যাম্প তৈরি করে, কিন্তু এখানে যেহেতু সন্দেশখালীকে কলকাতা যাতায়াত করা সম্ভব, তাই সেক্ষেত্রে নিজাম প্যালেস থেকে কি তদন্ত চলবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন সিবিআই দিল্লির যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক যে সিট তৈরি হবে, সেই সিটের ফরমেশন কি হবে, সেই সিট কোথা থেকে তদন্ত করবে, কলকাতা থেকে নাকি সন্দেশখালী থেকে, সেটা কিন্তু তারপরেই পরিষ্কার হবে। এবং তার আগে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল যে এফআইআর, কতজন অফিসার বাংলায় রয়েছে, কতজন মহিলা অফিসার রয়েছে, সমস্ত বিষয় পূর্ণাঙ্গ তথ্য নিয়ে রাখতে চাইছেন সিবিআই অফিসাররা। অনেক ধন্যবাদ। এই রকম সময়ে যখন আমি একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে চ্যাট শো করছি কালকে রাত্রে, তখন হঠাৎ আমাদের কাছে খবর এলো যে ওদের বাড়িতে ডায়মন্ড হারবারে ছেলেটির একজন স্কুল টিচার আছেন, নাম দীপান্বিতা সরকার, তার মোবাইলে কমিউনিকেট করে জানানো হয়েছে কোনো একটা এন্ড থেকে যে পুরীর সিবিচে ছেলেটিকে হঠাৎ করে পাওয়া গেছে, একটু ঠিকঠাক অবস্থায় নেই, এরকম অবস্থায় ছেলেটিকে পাওয়া গেছে এবং তাকে যেন রিকভারি করতে যাওয়া হয় এবং তাকে যেন আনতে যাওয়া হয়। তো এই খবর পাওয়ার পর আমরা তার সেই ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে, তাদের পরিবার কমিউনিকেট করে এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সমেত তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ, তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে। এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে বাড়ির আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন, তার রেস্কিউ করেন, সেখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে, সেটা খুব উদ্বেগের, চিন্তার। এবং যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, তেমনি আগামীকাল হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা যথাস্থানে জানাবো। এবং আমরা পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো, কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। আমি শুধু এটুকুই সংবাদ মাধ্যম এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাতে চাইব, কারণ গতকাল থেকে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির এই আমাদের যিনি
কৌশিকবাবু তার তার পরিবার এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে রাজনীতিতে রাজনৈতিক দল থাকবে, কিন্তু সরাসরি পরিবারের উপর এভাবে আক্রমণ হবে, অ্যাটাক হবে বা পরিবারের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, এই ধরনের পরিস্থিতি অন্তত বাংলায় আমরা আশা করি না, কামনা করি না। এবং আমরা চাই যে রাজনীতি অন্তত এর ঊর্ধ্বে উঠুক। ফলে আমরা আবারও বলছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার বাচ্চাটি পরিবারের কাছে ফিরে এসেছে, তার চিকিৎসার ব্যবস্থা, তাকে রেস্কিউ করার ব্যবস্থা এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতেও ফিরে আসবে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যা জেনেছি, তার বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, কোনো আশা নেই। এবং আমাদের শুধু একটাই প্রশ্ন, এটা খুব সারপ্রাইজিং, ভেরি সারপ্রাইজিং, যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম, সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম, 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে, কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না। আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো। আর আমাদের কর্মী, নিপীড়িত কর্মী ভারতীয় জনতা পার্টির, যারা ডায়মন্ড হারবার এবং অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন, তাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দল আপনাদের পাশে এই অত্যাচারের বিরুদ্ধে সব সময় আছে এবং যে কোনো এন্ড পর্যন্ত আমরা লড়াই করব। আর আমাদের বাচ্চা আমাদের পরিবারের গায়ে হাত দিলে আমরা রাজনৈতিকভাবে এবং যে কোনোভাবে লড়াই করবো এবং তাদের প্রোটেকশনের পাশে থাকবো। আমাদের দল সামগ্রিকভাবে আমাদের পাশে ছিলেন, আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি একাধিকবার খবর নিয়েছেন, তিনি পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পুরো বিষয়টি নজরদারিতে নিয়ে এসেছেন, তার নির্দেশেই পুরো বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি। এবং আমাদের মাননীয় উকিলবাবুরাও এই রাজনৈতিক লড়াই ডায়মন্ড হারবারে শেষ পর্যন্ত নিয়ে যাবেন। আবারও আমরা আপনাদের সবাইকে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাবো, কিন্তু এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়বো। যারা যারা যুক্ত আছেন, যারা যারা এই কাণ্ড কারখানা করেছেন, তাদেরকে আইনানুগ যা পদ্ধতি আছে তা পেশ করতে হবে। দেখুন, আমি ইটস আ ভেরি প্রাইভেসি স্টেজ, আমাদের কাছে এই ঘটনায় প্রথম প্রায়োরিটি ছিল আমার বাড়ির বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, আমার বাড়ির বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আগে আমার দায়িত্ব মায়ের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়া, তাই সেক্ষেত্রে যত দূর করার, আমাদের উড়িষ্যার যারা সাংগঠনিক নেতৃত্ব আছেন তারা আমাদেরকে গতকাল রাত থেকে দফায় দফায় সহযোগিতা করেছে, আমরা ইমিডিয়েটলি খবর পাওয়ার পর সেটা করেছি। আমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাকে বিচে ছেড়ে দিয়ে চলে গেছে, বাচ্চা প্রাইমারিতে যা বলছে তা তো খুব চিন্তা উদ্বেগের, একটা বাচ্চা এখান থেকে পুরীতে উড়িষ্যায় চলে গেল কি একা একা হাওয়ায় উড়ে, স্কুল থেকে নিয়ে গেছে কেউ না কেউ, বাচ্চা বলছে আমায় কেউ নিয়ে এসেছে। আমরা প্রাইমাপেসিতে তাদের পরিবারকে যা বলেছি, কিন্তু সেসব বিষয়ে আরো একাধিক তদন্তের বিষয় রয়েছে যেটা আমরা এখন প্রকাশ্যে আনলাম। স্কুল থেকে, স্কুলে বেরিয়েছিল, টিউশনি পড়তে বেরিয়েছিল, তারপর থেকে নিখোঁজ, তারপর থেকে পাওয়া যাচ্ছিল না, এবং তারপর এই ধরনের কমিউনিকেশন এসেছে। এবং আমরা এই পুরো বিষয়টি কেন্দ্রীয় তদন্তে নিয়ে যাব, এই জিনিস বড়। এবং এই যে প্রদীপ বাবুর মেয়ে, তাকে আজকে পাহারা দিয়ে রাখতে হয়েছে, আমার 3 নম্বর মণ্ডলের দায়িত্বে রয়েছে, তার কাছে ফোন করে একটা আননোন বাইরের ফোন থেকে কমিউনিকেশন দেওয়া হচ্ছে। এবং আপনারা ভেবে দেখুন, আজকে আপনারা পাশে ছিলেন বলে, আজকে মানুষ প্রতিবাদ করেছে বলে, আজকে সবাই মুখ খুলেছে বলে, সন্ধ্যেবেলা ফোন চলে এলো, পুরীর বিচে পাওয়া যাচ্ছে, কোন পরিস্থিতিতে রয়েছে আমরা? পুলিশের কোনো কোঅপারেশন নেই, আমরা পুলিশের সাথে যোগাযোগ করতেও চাই না, করার ইন্টারেস্টও নেই। আমরা আগামী দিনে তদন্তের ক্ষেত্রে পুলিশকে তদন্তের আওতায় আনবার চেষ্টা করব। দেখুন, আমি আপনি ক্রাইম বিটের রিপোর্টার, আপনার ক্ষেত্রে এই স্পেসিফিকেশন অত্যন্ত জরুরি। আমার মনে হয় যে তদন্ত যখন উচ্চ পর্যায়ে যাবে আর একটু ভালো করে তদন্ত হবে, তখন এগুলো স্পষ্ট হবে।
বাচ্চা কিভাবে ছিল, কোন জায়গায় ছিল। দেখুন, খুব সেন্সিটিভ ম্যাটার, একটা বাচ্চা তার অলরেডি ও মাইনর, ও অলরেডি মেজর নয়, ফলে ওকে যে ধরনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত, যা প্রসেস ফলো করা উচিত, এই রাজ্যের পুলিশ তা করে না, সেই সিস্টেম নেই। ফলে আমরা চাইবো যে সেটা কেন্দ্রীয় স্তর থেকে প্রপারলি ইনভেস্টিগেটেড হোক এবং সেখানে যারা যুক্ত আছেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হোক। এই ঘটনা তো ঘটেছে, 10 দিন তো ভাই নিখোঁজ ছিল, আমরা কি বুঝি না? আমরা শুনিয়ে দিতে পারি, একটা জিনিস আপনাদের শুনিয়ে দিতে পারি। এই ধরুন দীপান্বিতা দেবীর ফোন, ওর কাছে ব্যাগের মধ্যে স্কুলের ডায়েরি ছিল, সেই স্কুলের ডায়েরি থেকে আমার ফোন নাম্বার পেয়েছে, সেইটা থেকে আমাকে ফোন করেছিল। হ্যালো, বলছে এটা আমরা পুরী থেকে ফোন করছি, ও পুরীতে আছে, 3-4 দিন ধরে এখানে ঘোরাঘুরি করছে, আমরা তাই দেখে ফোন করছি। তার সঙ্গে গেছে বেঁচে কিছু বলেছে না? আমি তো জিজ্ঞাসা করলাম, আমি বললাম আপনি ওর ছেলেকে দিন, আমি আগে ওর সাথে কথা বলবো। বলছে ছেলে কথা বলতে চাইছে না আপনার সাথে। ও আপনার সঙ্গে কথা বলেনি? না। ঠিক আছে, নাম্বারটা বলুন। এরপরে উনি একটা অফিসিয়াল নাম্বার কমিউনিকেট করেন, সেই নাম্বারটা আমরা আমাদের যারা ওদের পরিবার আছেন তারা কমিউনিকেট করেন, আমরা পার্টিকে জানাই, ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট হয় এবং বাচ্চাটিকে আমরা উদ্ধার করেছি। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা এটা জানাতে চাই যে এই ঘটনায় যারাই যুক্ত আছেন আইনানুগ পদ্ধতিতে যতদূর যেতে হয় আমরা জানি। কিন্তু কালকে কি এমন হয়ে গেল, আপনারা সকালে একটা সাংবাদিক বৈঠক করলেন, পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা হলো, তারপরে আপনি এবং এই বাচ্চাটির পরিবারের সদস্যরা একটি শোতে বসে আপনারা বুঝলেন এই গোটা বিষয়টা, তারপরে কি এমন হয়ে গেল যে হঠাৎ করে 2-3 দিন ধরে যে বাচ্চাটি অন্তত পুরীতে ঘুরে বেড়াচ্ছিল তাকে আইডেন্টিফাই করা গেল, আইডেন্টিফাইটাই বা করলো? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের কাছে বাচ্চাটি রিকভারি করবার পর যখন আমরা নিয়ে আসছি তখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজ্যের পুলিশ কত কাল থেকে যা করেছে পরিবারের ওপর সেগুলো আমি যথাস্থানে আমরা হাইকোর্টে জানাবো এবং আমরা অলরেডি আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি এবং আপনাদেরকে জানাই। এক সেকেন্ড,